হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম ম্যাথ ক্লাস শাহ ইনস্টিটিউট। আজকে আমরা ম্যাথ ক্লাসে শিখব গতিবেগ চ্যাপ্টারের উপর একটা সম্পূর্ণ নতুন ধরনের সমস্যা এবং তার সমাধান কৌশল। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের গতিবেগ চ্যাপ্টারের একদম শেষের দিকে এই সমস্যাগুলিকে অ্যাড করা হবে। আজকের আলোচ্য বিষয় গতিবেগ চ্যাপ্টারের মধ্যে স্রোত এবং নৌকা, এদের গতিবেগের সমন্বয়ে গঠিত নতুন গতিবেগ, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে। স্রোতের অনুকূলে চললে কি হয় এবং স্রোতের প্রতিকূলে চললে কি হয় সেটা আমরা গতকাল লাইভ সেশনেই আলোচনা করেছি আরিভু ইউটিউব চ্যানেলে। তো এবার আমরা দেখে নেব যে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দুটোর সমন্বয়ে গঠিত একটা বিশেষ ধরনের সমস্যা, যেখানে আমরা আপেক্ষিক গতিবেগের যে ক্লাসগুলো করেছিলাম সেই ধারণাকে প্রয়োগ করতে হবে। তো সমস্যাটি বোর্ডে লেখা নেই, সমস্যাটির ছক করা আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। হাবড়া কলকাতা, হাবড়া থেকে কলকাতা দূরত্ব 90 কিলোমিটার। স্রোত হাবড়া থেকে কলকাতার দিকে চলছে, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা, এবং একটি নৌকা হাবড়া থেকে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার/ঘন্টা বেগে কলকাতার দিকে চলেছে, এবং কলকাতা থেকে স্রোতের প্রতিকূলে একটা স্টিমার 20 কিলোমিটার/ঘন্টা বেগে হাবড়ার দিকে চলেছে। এবার সমস্যাটি কী হবে, যে এই যে দূরত্বটা 90 কিলোমিটার অতিক্রম করতে নৌকা এবং স্টিমার কার কত সময় দরকার হবে। দ্বিতীয় সমস্যাটি কী হবে, ওই স্টিমার এবং নৌকা ওরা কখন মিলিত হবে একত্রে এবং কোথায় মিলিত হবে। তো এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, নৌকা যাচ্ছে স্রোতের অনুকূলে, তার গতিবেগটা কত হবে, নিজস্ব গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আবার স্টিমার যাচ্ছে স্রোতের প্রতিকূলে, তাহলে স্টিমারের গতিবেগ কত হবে, নিজস্ব গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে। এবার এই যে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে এই দুটো গতিবেগে যখন চলছে, তখন হাবড়া থেকে কলকাতা, কলকাতা থেকে হাবড়া যেতে মোট কত সময় দরকার হবে নৌকার এবং স্টিমারের, সেটা নির্ণয় করতে হবে। আর যখন আমরা এটা নির্ণয় করব যে ওরা কখন মিলিত হবে, তখন তাদের আপেক্ষিক গতিবেগ নির্ণয় করতে হবে। এখানে মনে রাখতে হবে যে নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা আর স্টিমারের গতিবেগ 20 কিলোমিটার/ঘন্টা, ওরা পরস্পরের বিপরীত দিকে এগিয়ে আসছে, ওদের আপেক্ষিক গতিবেগ 20 আর 10 যোগ করলে 30 হয়, সেটা কিন্তু হবে না। সেটা যদি হয়ও, তারপরেও আমাদের একটা জায়গা লক্ষ্য রাখতে হবে, কোন জায়গাটা লক্ষ্য রাখতে হবে, এই জায়গাটা। তো দেখো, আমরা যদি এই জায়গাটাতে 10 আর 20 যোগ করে দিই, তাহলে কোন জায়গাটায় অসুবিধা সৃষ্টি হয় সেই জায়গাটা বুঝে নিতে হবে। আজকে ক্লাসের শেষে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওই জায়গাটা যদি কনসেপশন ক্লিয়ার না হয়, তাহলে এই ধরনের সমস্যাতে কিন্তু তুমি পরবর্তীতে অসুবিধা ফেস করতে পারো। তো দেখো, প্রথম যে সমস্যাটি হচ্ছে কার কত সময় দরকার হবে। আমি নৌকার ক্ষেত্রে প্রথমে আলোচনা করব, যে নৌকা এই ছকের যে অঙ্কটা করেছি এখানে আমাদের বইয়ে, এই ছক সম্বলিত একটা সমস্যা থাকবে। নৌকার ক্ষেত্রে গতিবেগটা কত হবে, নৌকা যাচ্ছে কোন দিকে, স্রোতের দিকে, তাহলে নৌকার গতিবেগ 10, স্রোতের গতিবেগ 5, তাহলে সেটা হবে 15 কিমি/ঘন্টা নৌকার গতিবেগ। তাহলে 15 কিলোমিটার/ঘন্টা বেগে এই 90 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 90/15, তাহলে 6 ঘন্টা সময় দরকার হবে। এবার চলে আসবো স্টিমারের ক্ষেত্রে, স্টিমারের গতিবেগ কত, 20 কিমি/ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে চলছে, স্রোতের গতিবেগ 5 কিলোমিটার, তাহলে সেই 5 কিলোমিটার বিয়োগ করে দেব, এটাও হয়ে গেল 15 কিমি/ঘন্টা। তাহলে স্টিমারের ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় দরকার হচ্ছে, 90/15 = 6 ঘন্টা।
এবার দেখো একটা মজার জিনিস, যে স্টিমার 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলেছে আর নৌকা চলেছে মাত্র 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে নৌকারও যে সময় দরকার হলো, স্টিমারেরও সেই সময় দরকার হলো। তাহলে নৌকার থেকে দ্বিগুণ গতিবেগে যাচ্ছে যখন, তখন কিন্তু নৌকার থেকে অর্ধেক সময় স্টিমারের প্রয়োজন ছিল, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি? এটা যদি স্থির জলে চলতো তাহলে নৌকা যেত যে কয় ঘন্টায়, স্টিমার তার অর্ধেক সময়ে পৌঁছে যেত। যেহেতু এখানে স্রোতকে আমরা হিসাবের মধ্যে এনেছি, তাহলে নৌকা যখন চলছে তার গতিবেগ বেড়ে গেছে আর এর গতিবেগ কমে গেছে। এবার এর গতিবেগ বেড়ে হয়েছে 15, এর গতিবেগ কমে হয়েছে 15। যেহেতু স্রোতকে ইনক্লুড করলে আমরা দুজনের যে গতিবেগ পেলাম সেই গতিবেগটা সমান হয়ে গেল। সেটা কত হলো? সেটা হলো 15 15। উভয়ের গতিবেগ তখন সমান হয়েছে, তাই তাদের সময় একই লেগেছে। 15 দিয়ে যখন ভাগ করছি 6 ঘন্টা হচ্ছে। এবার এই জায়গাতে আরও একটা প্রশ্ন তৈরি হতে পারে, যেটা আমাদের বইয়ের অঙ্কটাতে আমরা এটাই করেছি, যে কি নৌকা এবং স্টিমারের গন্তব্যস্থলে পৌঁছাতে যে সময় দরকার হবে সেই সময় দুটির পার্থক্য কত। তাহলে এরও লেগেছে 6 ঘন্টা, এরও 6 ঘন্টা, তাহলে পার্থক্য কত হচ্ছে? 6 থেকে 6 বিয়োগ করলে 0 হচ্ছে। এবার অপশানে এইরকম থাকতে পারে যে 12, 6 আর 6 যোগ করে 12 হয়। তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড যদি থাকো পরীক্ষার হলে 6 আর 6 যোগ করে 12 করে দিতে পারো। আর যদি তুমি 12 করতে পারো তাহলে কোশ্চেন সেটার সেখানেই সফল হবে। তোমাকে ওই 12 করার জন্যই অপশান এতে এই 12 উত্তরটা রাখা থাকতে পারে। এবার প্রশ্নটা এরকম হতে পারে যে নৌকা এবং স্টিমার তাদের গন্তব্যস্থলে গিয়ে আবার আগের জায়গায় যদি ফিরে আসে তাহলে কার কত সময় দরকার হবে? এবার অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে দেখো। নৌকা যখন যাচ্ছে তখন তার সময় লাগলো কত? 6 ঘন্টা। স্টিমার যখন আসলো তার সময় লাগলো 6 ঘন্টা। এবার স্টিমার যখন ফিরে যাবে তখন তার গতিবেগ কত হবে? স্টিমার ফিরে যাওয়ার সময় 20 যোগ 5, তখন সে স্রোতের অনুকূলে যাচ্ছে, 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে তার সময় কত দরকার হবে? তার সময় দরকার হবে 90/25। কাটো, 5 5 25, 5 5 5, 4 5 8 40, 3 5 15, আর থাকলো 3 5 6 30, 3.6 ঘন্টা। তাহলে স্টিমারের মোট সময় কত লাগলো? 6 ঘন্টা, আর এদিকে লাগলো 3.6। তাহলে 6 যোগ 3.6, তাহলে 9.6 ঘন্টা। এবার নৌকারটা হিসাব করি। নৌকা যখন এখান থেকে কলকাতা থেকে আবার ফিরে হাবড়ার দিকে আসবে তখন তার গতিবেগ কত হবে? 10 কিলোমিটার পার ঘন্টা নিজের গতিবেগ, তার থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হয়ে যাবে 5 হবে। তাহলে 18 ঘন্টা সময় লাগবে, 90 কে 5 দিয়ে ভাগ করো, 18 ঘন্টা সময় দরকার হবে। 18 ঘন্টা যদি এর ফিরে আসতে সময় লাগে তাহলে 18 আর 6, 6 যোগ 18 = 24 ঘন্টা। তাহলে দেখো সমস্যাটিতে যদি এইরকম সমস্যা থাকতো তাহলে কিন্তু উত্তরটা পাল্টে যেত। তুমি একবার ভেবেছো যে নৌকা কলকাতায় পৌঁছানো আর স্টিমারের হাবড়ায় পৌঁছানো দুটোরই সমান সময় দরকার হয়েছে, 6 ঘন্টা 6 ঘন্টা। এবার যদি তারা গিয়ে আবার ফিরে আসে, তুমি যদি বলে দাও 6 আর 6 = 12 ঘন্টা, এদের যেতে 6 ঘন্টা লেগেছে, আসতে 6 ঘন্টা দরকার হবে, 12 ঘন্টা, তাহলে তোমার ভুলটা কোথায় হয়ে যাচ্ছে দেখো। যখন নৌকা গেছে তখন তার গতিবেগ 15 হয়েছে আর স্টিমারেরও 15 হয়েছে, সেক্ষেত্রে 6 ঘন্টা 6 ঘন্টা। কিন্তু ফিরে আসার সময় কি হচ্ছে? স্টিমারের গতিবেগ 20 কিলোমিটার এবং তখন স্রোতের গতিবেগটাকে ধরে নিলে আমরা 25 কিলোমিটার পেয়ে গেছি। আবার এ যখন ফিরে আসছে তখন এর 10 থেকে 5 বিয়োগ করে দিচ্ছি স্রোতের গতিবেগ, এর গতিবেগ হয়ে যাচ্ছে মাত্র 5 কিলোমিটার পার ঘন্টা, এবং এই 90 কিলোমিটার অতিক্রম করতে তার অনেকটা সময় দরকার হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু
খুব কেয়ারফুললি বুঝে নিতে হবে, আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে যাওয়ার সময় দুজনেরই সমান সময় দরকার হয়েছে 6 ঘন্টা, কিন্তু গিয়ে আবার ফিরে আসার ক্ষেত্রে এ এসেছে 9.6 ঘন্টায় আর এর লেগেছে 24 ঘন্টা। এবার চলে যাবো আমরা পরবর্তী সমস্যা, যেটাতে আপেক্ষিক গতিবেগ দরকার হবে। আপেক্ষিক গতিবেগ তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের কুইকেল চ্যানেলে আপলোড করা আছে এপিসোডগুলো, সেগুলোকে দেখে নেবে। আপেক্ষিক গতিবেগের উপরে অনেকগুলি সমস্যা সমাধান করা আছে। আপেক্ষিক গতিবেগ যদি ওহারা পরস্পরের দিকে এগিয়ে আসে তাহলে যোগ করতে হয়। তো আমরা কি জানি যে যোগ যদি করতে হয় তাহলে নৌকার গতিবেগ যোগ স্টিমারের গতিবেগ সমান সমান আমরা 30 পাচ্ছি। কিন্তু আমরা একটু আগেই হিসাব করলাম, নৌকা কি 10 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে? না। নৌকা চলছে কত কিলোমিটার/ঘন্টা বেগে? 10.5-15 কিলোমিটার/ঘন্টা বেগে। আর স্টিমার কত কিলোমিটার/ঘন্টা বেগে চলছে? 20 থেকে 5 বিয়োগ করলে 15 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে সেই দুটো যোগ করলে আবার সে 30ই হচ্ছে। এই যে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগে আমরা কি করেছি, 10-এর সঙ্গে স্রোত 5 যোগ করেছি। আবার স্টিমারের গতিবেগ 20 থেকে 5 বিয়োগ করেছি। তাহলে এবার এই যে দুটো গতিবেগ, এদের যদি যোগ করি, আপেক্ষিক গতিবেগ নির্ণয় করি, 1 বার 5 যোগ হয়েছে 1 বার 5 বিয়োগ হয়েছে, তাই এই দুটো কেটে গেছে। তাই 20 আর 10 যোগ করে 30 পেয়েছি আমরা। সেজন্য এই 10 আর 20 30 15 15 30 দুটো জায়গাতেই একই উত্তর এসেছে আপেক্ষিক গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে। তার কারণ স্রোতের গতিবেগকে 1 বার যোগ করেছি 1 বার বিয়োগ করেছি, একই সংখ্যা যোগ এবং বিয়োগ করার জন্য আমাদের ওই সংখ্যাটা কেটে গেছে। তাই আপেক্ষিক গতিবেগ 30 হয়েছে। আর আপেক্ষিক গতিবেগ যদি 30 হয়, সেই গতিবেগ নিয়ে এই 90 কিলোমিটার অতিক্রম করতে কত সময় দরকার হবে? 90 কিলোমিটারকে অতিক্রম করতে 3 ঘন্টা সময় দরকার হবে। অর্থাৎ 3 ঘন্টা পরে ওরা একত্রে মিলিত হবে। এবার পরের প্রশ্ন হচ্ছে কোথায় মিলিত হবে? 3 ঘন্টা পরে ওরা কোথায় মিলিত হবে? তাহলে 3 ঘন্টা পরে যদি নৌকার হিসাব করি, নৌকা যাচ্ছে 15 কিলোমিটার/ঘন্টা বেগে, গুণ 3, তাহলে 45 কিমি দূরে। 45 কিমি দূরে, এই এখান থেকে 45 কিলোমিটার দূরে, হাবড়া থেকে 45 কিলোমিটার দূরে তারা মিলিত হবে। আর যেহেতু 90 কিলোমিটার, তাহলে কলকাতা থেকেও 45, তাহলে এদিক থেকে 45, এদিক থেকে 45, সবসময় কিন্তু এই 45-45 অর্ধেক দূরত্বটাই হবে, এইরকম কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে এইটা গতিবেগ 15, এটার গতিবেগ 15 হয়েছে বলেই অর্ধেক দূরত্বে গিয়ে তারা মিলিত হচ্ছে। যদি এখানে স্টিমারের গতিবেগ 30 কিলোমিটার/40 কিলোমিটার হতো, তাহলে কিন্তু এরা অর্ধেক দূরত্বে মিলিত হতো না, আরও এই দিকে এসে মিলিত হতো। এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জায়গাটাতে কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। যদি এরকম স্রোত সম্বলিত সমস্যার মধ্যে আপেক্ষিক গতিবেগ নির্ণয় করতে হয় এবং ওরা যদি পরস্পরের বিপরীত দিকে এগিয়ে না এসে পরস্পরের একই দিকে এগিয়ে যায়, তখন কি করতে হবে দেখো। তাহলে যদি আমার স্টিমারটাও এদিকে যাচ্ছে, নৌকাটাও এদিকে যাচ্ছে, স্রোতও এদিকে যাচ্ছে, বা আর একটা ক্ষেত্রে এইদিকে নৌকা যাচ্ছে, এইদিকে স্টিমার যাচ্ছে, স্রোত এইদিকে আসছে, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের কি কি করতে হবে? এই জায়গাটাতে একরকম আপেক্ষিক গতিবেগ হবে, এই জায়গাতে আর এক রকমের আপেক্ষিক গতিবেগ হবে। আর সেই দুটোকেই কিন্তু আজকে তোমাকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে। দেখো, যখন এই দিকে নৌকা এইদিকে স্টিমার যাচ্ছে, নৌকার গতিবেগ 10, স্টিমারের গতিবেগ 20, স্রোতের গতিবেগ 5, তাহলে নৌকার গতিবেগ কত হচ্ছে? 10+5, আর স্টিমারের গতিবেগ কত হচ্ছে? 20+5, কারণ স্রোতের একই দিকে চলেছে। তাহলে এদের গতিবেগ কত হলো? 10+5=15, এর গতিবেগ হলো 25। এবার কি হচ্ছে, এদের আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে? 25 থেকে বিয়োগ করো 15, তাহলে 10 হলো। একটা জায়গা কিন্তু বলবো, এই জায়গাটা দেখো, এর হচ্ছে 10
তার থেকে স্রোতের পাঁচ যদি উল্টো দিকে হয় এই, এর কুড়ি স্রোত যদি উল্টো দিকে হয় তাহলে সেটা বিয়োগ করলে হবে পনেরো, পাঁচ বিয়োগ করে দিতে হবে, তাহলে দশের থেকে পাঁচ বিয়োগ করলাম, দশের থেকে পাঁচ বিয়োগ করলাম তাহলে হলো পনেরো। সেক্ষেত্রে পনেরো বিয়োগ পাঁচ সমান সমান দশ হলো আপেক্ষিক গতিবেগ যদি একই দিকে যায়। তাহলে দেখো আমরা যে জায়গাটাতে আমি বললাম যে তুমি আপেক্ষিক গতিবেগ বিপরীত দিকে আসলে যোগ করে দাও আর একই দিকে গেলে বিয়োগ করে দাও, এবং আপেক্ষিক গতিবেগটা এদের গতিবেগ যোগ বিয়োগ করে দিলে তুমি ভুল হয়ে যেতে পারো, যদি একই দিকে চলে তাহলে স্রোতের গতিবেগটা তো কি মনে হচ্ছে এখানে যে একই দিকে যখন যাচ্ছে তাহলে স্রোতের গতিবেগ দুইবার যোগ হয়ে যাচ্ছে, তাহলে দশ যোগ হতে পারে। আবার বিপরীত দিকে যখন আসছে আপেক্ষিক গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে স্রোতের গতিবেগ পাঁচ আর পাঁচ দশ বিয়োগ হয়ে যেতে পারে। কিন্তু মজার বিষয় এইটাই যে এই জায়গাটাই আলোচনা করার জন্য আমি তোমাকে তখন বলেছিলাম যে এই বিপরীত দিকে যখন যাচ্ছে সেই জায়গাটাতে আমরা যেটা পেলাম এই জায়গাটাতে সেটা হয়তো নাও পেতে পারি, পাবই না সেটা কিন্তু বলিনি। কিন্তু এবার আমরা একটু হিসাব করে দেখব যে পেলাম কি পেলাম না, পেলাম কি পেলাম না সেটা দেখতে হবে। যদি ওরা একই দিকে যায় তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ কুড়ি থেকে যদি দশ বিয়োগ করি তাহলে দশ পাই, যদি ওরা একই দিকে যায় স্রোতের বিপরীতে বা স্রোতের অনুকূলে, অনুকূলে গেলে দশ পেলাম, বিপরীতে গেলে কি পাবো কুড়ি বিয়োগ দশ সমান সমান দশ। তাহলে মজাটা কোথায় হলো? মজাটা হলো যে ওদের গতিবেগটাকেই যোগ বা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা আপেক্ষিক গতিবেগ পাচ্ছি। তাহলে আমার প্রশ্ন এখানে মাঝখানে যে স্রোতের গতিবেগ সেটা কোথায় গেল? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো। তোমরা এই জায়গাটা ব্যাখ্যা করে আমাকে জানাবে যে এই জায়গাটাতে স্রোতের দিকে যাচ্ছে, স্রোত দুবার যোগ হচ্ছে, তারপরেও কেন আপেক্ষিক গতিবেগ একই হচ্ছে, আবার এই জায়গাটাতে স্রোতের প্রতিকূলে দুটো নৌকা বা স্টিমার দুটোই যাচ্ছে, এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ নির্ণয় করার সময় স্রোতকে দুবার বিয়োগ করা সত্ত্বেও এদের আপেক্ষিক গতিবেগ এক হলো কেন? এই জায়গাটা যদি তুমি পরিষ্কার বুঝতে পারো তাহলে এই স্রোত এবং গতিবেগ এই দুটোর কম্বিনেশনে গঠিত যে কোনো সমস্যা তোমার কাছে হয়ে যাবে একদম ক্লিয়ার, ইজি। কম্পিটিটিভ এক্সামে যদি তুমি এই ধরনের প্রশ্ন পাও তাহলে তুমি কিন্তু সমাধান করে আসতে পারবে। এবার আমরা এই একই সাথে আরেকটা সমস্যার সমাধান করব, সেই সমস্যাটির সমাধান করেই আজকে আমাদের ক্লাস আমরা শেষ করব। সেটা এতটা জটিল বা কঠিন প্রশ্ন নয়, সেটা একদম নর্মাল প্রশ্ন, কিন্তু সেক্ষেত্রে এক্স ওয়াই জেড সম্বলিত প্রশ্ন হবে যে একটা নৌকা আর স্রোত আর দূরত্ব, এই দুটো তিনটে বিষয় থাকবে। নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা, আর দূরত্ব হচ্ছে জেড কিমি। তাহলে প্রশ্নটা কি, এক্স কিলোমিটার পার ঘন্টা বেগে একটি নৌকা স্রোতের অনুকূলে চলেছে, স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা, জেড কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় দরকার হবে, তাহলে নৌকার গতিবেগটা কত হবে নিজের গতিবেগ আর অনুকূলে যাওয়ার জন্য স্রোতের গতিবেগ, এত কিমি পার ঘন্টা, আর দূরত্ব যেটা পেয়েছি জেড, তাহলে সময় টি সমান সমান কি পাবো দূরত্ব বাই গতিবেগ, এত ঘন্টা সময় দরকার হবে স্রোতের অনুকূল যেতে। এবার প্রশ্ন হলো যে স্রোতের প্রতিকূলে জেড কিলোমিটার যেতে কত সময় দরকার হবে, স্রোতের প্রতিকূলে হলে গতিবেগ কত হবে, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হয়ে যাবে এত কিমি পার ঘন্টা, তাহলে টি কত হবে দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে সময় দরকার হবে কত, জেড বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টা, স্রোতের অনুকূলে সময় লাগবে জেড বাই এক্স প্লাস ওয়াই ঘন্টা। এবার প্রশ্নটা একটু চেঞ্জ করে আমি বলবো যে জেড কিলোমিটার দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট কত সময় দরকার হবে। যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে তাহলে তোমাকে এই অনুকূলে এবং প্রতিকূলে দুটো সময় কেই বের করতে হবে, করে যোগ করে দিতে হবে, যে জেড বাই এক্স প্লাস ওয়াই যোগ জেড বাই এক্স মাইনাস ওয়াই,
এইটা তোমাকে যোগ করে দিতে হবে। আর এই যোগফলটা নির্ণয় করতে গেলে অনেকটা লেন্দি প্রসেস হবে। অপশান এ তে তুমি হয়তো এটাই পেয়ে গেলে, আর এটাই যদি পেয়ে যাও তুমি এটাকে অ্যান্সার করে আসবে। তো আশা করছি আমরা স্রোতের অনুকূল প্রতিকূলে গতিবেগ সম্বলিত যে সমস্যাগুলি সেগুলি তুমি বুঝতে পেরেছো। আর মনে রাখার যে বিষয় দুটো বলেছিলাম সেটা আজকের আলোচনার মধ্যে দিয়েও কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি, নাম্বার ওয়ান, স্রোতের অনুকূলে চললে নিজের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, স্রোতের প্রতিকূলে চললে নিজের গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, ভালো থাকো সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের আপডেট যদি সবার আগে পেতে চাও কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো, আর আজকের এপিসোডটাকে যদি লাইক করো তাহলে পরবর্তী এপিসোড পাবে আরও আগে। টাটা।